আলাইকুম আসসালামুল্লাহি ওয়া বারাকাতুহ। জি ভাই, আপনি প্রশ্ন করেছেন মালয়েশিয়া থেকে, যদি কেউ জাগতে না পারে ফজরের নামাজের টাইমে, আর এইভাবে সকাল 7টা হয়ে যায় আর নামাজ হয় 6টার দিকে, তো ঘুম থেকে ওঠার পর সে কোনটা আয় করে? তার বেতের কাজা ছিল, বেতের ছিল, বেতের সে পড়ার নিয়ত রেখেছিল কিন্তু উঠতে পারেনি, ফরজ নামাজই তো পড়তে পারেনি ঘুমের কারণে, তো এখন কোনটা আগে আদায় করবে, বেতের সালাত নাকি ফজরের সালাত? এবং তার সন্না এমন অবস্থায় তার করণীয় হলো যে ফজরের সালাতটা আদায় করবে, যদি দেখে যে 6টার 7টা, যেহেতু 1 ঘন্টার ব্যবধান, ফজরের টাইম বাকি থাকতে পারে, কারণ সূর্য ওঠার আগ পর্যন্ত ফজরের টাইম প্রলম্বিত, যদি দেখে যে সূর্য ওঠার ভাব হয়ে আসছে, তাহলে সর্বপ্রথম তার দায়িত্ব হলো ফরজটা আদায় করে নেওয়া, মানে ফজর দুরিকাত আদায় করে নেবে। আর যদি দেখে যে না টাইম আছে যথেষ্ট, সন্নাহ পড়তে পারবে, ফজরও পড়তে পারবে, মানে এরকম একটা টাইমে যদি জাগরিত হয় ঘুম থেকে জেগে ওঠে, তাহলে আগে সন্নাহ পড়বে, এরপরে ফজর দুরিকাত পড়বে, এরপরে ওই বিতর ইত্যাদির কাজা আদায় করবে। আর কাজা আদায় করতে গিয়ে বিতরকে সাফা করে পড়বে, মানে 1 রাকাত বিতর পড়ার নিয়ম থাকলে, অভ্যাস থাকলে তার 2 রাকাত করে পড়বে, 3 রাকাত পড়ার অভ্যাস থাকলে 4 রাকাত পড়বে, যেটা হবে 2 সালামে, মানে 2 রাকাত পড়ে সালাম ফিরে দিবে যথা নিয়মে, আবার 2 রাকাত পড়বে, আর নিয়াত থাকবে কে বিতর। তো দিনের বেলায় বিতর সাফা করে পড়তে হয়। সহি মুসলিমের হাদিস থেকে এই দলিল নেওয়া হয়েছে, সহি মুসলিম হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুমের কারণে বা বেশ ব্যথার কারণে যদি উঠতে না পেরেছেন রাতের তাহাজ্জুদের জন্য, তাহলে দিনের বেলায় উনি 11 রাকাতের জায়গায় 12 রাকাত পড়তেন, তার মানে 8 আর 3, 8 রাকাত তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল, আর 3 রাকাত ছিল বিতর। কিন্তু দিনে যখন পড়েছেন তখন 11 রাকাত না পড়ে 12 পড়েছেন, মানে বিতরকে সাফা করে পড়েছেন। তো এটাই হলো সুন্নাহ, এ হাদিসের আলোকে সৌদি আরব বড় বড় ওলামা কেরাম ফয়সালা দিয়েছেন, অতীত দিয়েছেন, যে বিতর দিনের বেলায় পড়লে কাজা আদায় করতে গেলে সাফা করে পড়তে হবে, মানে 1 পড়ার নিয়ম থাকলে 2, 3 পড়ার নিয়ম থাকলে 4, 5 পড়ার নিয়ম থাকলে 6 রাকাত, আর প্রতি 2 রাকাত অন্ত যথা নিয়মে সালাম ফিরবে। তো এই হলো বিতর, যার ছুটে গেছে তার পড়ার নিয়ম, আর ফজরের কাজার আগে পড়বে না, বরং পরে পড়বে। আর ফজরের বিষয়ে তো বুঝতে পেরেছেন, ফজর সালাত আর ফজরের সন্না কীভাবে পড়বে, কোন পদ্ধতি পড়বে, সেটা সময়ের উপর নির্ভর করে। সূর্য উঠতে যদি বাকি থাকে ফজর দুরিকাত সন্না এবং ফজর দুরিকাত ফরজ পড়ার, তাহলে সেটাই করবে, আগে সন্না পড়বে, এরপরে ফজরের 2 রাকাত ফরজ সালাত আদায় করবে, যদি টাইম থাকে, আর শর্ট হয়ে আসলে টাইম ফজরটা আগে পড়ে নেবে, এরপরে যখন সূর্য উঠে গেল তখন সন্না পড়বে, এরপরে বিতর পড়বে। হ্যাঁ, আর একটা বিষয় আছে, সূর্যটা উঠে গেছে অলরেডি, সূর্যটা ভালো মতো উঠে গিয়েছে, তাহলে এই অবস্থায় আগে সন্না আদায় করবে, এরপরে ফজরের 2 রাকাত সালাত আদায় ফরজ সালাত আদায় করবে। এবার এখানে হাদিস পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সফরকালীন এক সময় এরকম ঘটেছিল যে কেউ জাগতে পারেনি, বেলালকে পাহারাদার রাখা হয়েছিল কিন্তু উনিও ঘুমে গেছিলেন, পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্না হাযা মাউদিউন হাযারানা ফিহি শাইতান, এটা এমন একটা জায়গা যেখানে শয়তান হাজির হয়েছে আমাদের নিকট, অতঃপর ওই জায়গাকে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এগিয়ে যান সামনের দিকে, এরপরে কিছু দূর এগিয়ে গিয়ে সেখানে গিয়ে উনি বেলালকে আজানের নির্দেশ করেন, ফলে উনি আজান দেন, এরপরে 2 রাকাত সুন্নাত আদায় করেন, এরপরে ফজরের 2 রাকাত ফরজ আদায় করেন। তো এখান থেকে ওলামায়ে দিন নিয়েছেন যে বিতর যদি কাজা হয়ে যায়, মানে সূর্য ভালো মতো উঠে গিয়েছে, তাহলে তো আর মানে যেটা আদা করার টাইম ছিল সেটা তার নাই, তখন এইভাবে নামাজটা পড়ে নেবে। এখন এটা কাজা হলো নাকি আদা হলো একতলাফ রয়েছে, আল্লাহ করলে হাল সূর্য উঠে যাওয়ার পরে যদি কেউ বিতর বিতর যদি কেউ পড়তেছে, তাহলে বিতরটা ওইভাবে পড়বে যেটা একটু আগে বলা হলো, আর ফজর
ফজরের সুন্নাহ সহ পড়বে, মানে আগে সুন্নাত পড়বে এরপরে ফজরের দুই রাকাত সালাত আদায় করবে, যদি সূর্য ওঠার পরে পড়তে হয় মানে ঘুম ইত্যাদির কারণে। তো আশা করি বিষয়টা ব্যাখ্যা সহ বুঝতে পেরেছেন। বারাকাল্লাহু ফিকুম।